আমার জীবনে একটা আক্ষেপের জায়গা যে আমি ডাক্তার হতে পারলাম না, অন্য কোন পেশা নিয়ে আমার আক্ষেপ হয় না, এই পেশাটা নিয়ে আমার আক্ষেপ হয়। কেন আক্ষেপ হয়? কারণ হলো আমি জানি যে একজন চিকিৎসক, তার কাছে মানুষ যায় হলো সবচেয়ে কষ্টের সময়। অবশ্য হুজুরদের কাছেও মানুষ দুঃসময় আসে, হুজুরদের কাছে মানুষ সুসময় আসে না। অনেক তরুণ আমার কাছে আসে, ভাই একটা চাকরি দিয়ে দেন, আপনার সাথে অনেক বড় লোকের পরিচয় আছে, আপনার অনেক ভক্ত আছে, ভাই ব্যবসায়ী আছে, আমার একটা চাকরি দিয়ে দেন। তো আমি তরুণকে বোঝানোর চেষ্টা করি, ভাই রে আমাদের কাছে ব্যবসায়ীরা ধরা খাওয়ার আগে আসে না। ব্যবসা যখন লাটে উঠে, যখন রাস্তা বসার উপক্রম হয়, এবার আসে হুজুর দোয়া দরুদ কিছু আছে কিনা একটু দেন। আর যখন সুদিন থাকে তখন কাউকে খুঁজে পাওয়া যায় না। পলিটিশিয়ানদের অবস্থায় ব্যতিক্রম না, একই রকম। যারা যখন বিরোধী দলে থাকে তারা আমাদের সাথে অনবরত যোগাযোগ করে, ভাই একটু দোয়া দরুদ শিখাই দেন, মামলা চলতেছে, পালায় আসি, কিভাবে চলবো, কিভাবে বাঁচবো, কিভাবে আল্লাহ উদ্ধার করবে, কিভাবে আল্লাহ সরকারের হেদায়ত দিবে, কিভাবে জালিমদের হাত থেকে মুক্তি পাব, আমল শিখাই দেন, দোয়া শিখাই দেন। রিয়েল ফ্যাক্ট বলতেছি আমি, অনবরত। যারা যখন ক্ষমতায় থাকে তারা হুজুরদের ধারে কাছে, হুজুরদের গোনার সময় তাদের নাই, কিন্তু ক্ষমতাতে না আমার পরপরই শুরু হয়ে যায় যোগাযোগ, যে হুজুর এখন কি করা যায়, দিনকাল তো খারাপ। তো আসলে দুই শ্রেণীর মানুষ, ডাক্তাররা আর হুজুররা, এই দুই শ্রেণীর মানুষের কাছে মানুষ আসে হলো দুর্দিনে, কষ্টের সময়। আমাদের ইঞ্জিনিয়ার সাহেবদের কাছে মানুষ যায় হলো সুসময়, পকেট ভর্তি টাকা আছে, সুখের একটা বাড়ি করবে, ইঞ্জিনিয়ার সাহেব একটু কিছু করে দেন। কিন্তু আপনাদের কাছে মানুষ আসে চরম কষ্টের সময়। আপনারা চাইলে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা আপনাদের জন্য যত সহজ, অন্য অনেক শ্রেণী পেশা মানুষের জন্য কিন্তু এতটা সহজ না। শুধু একটু মুখের হাসি, একটু আপনাদের আন্তরিকতা, একটু আপনাদের স্নেহ মমতা, আমি জানি এই নসিহত লম্বা লম্বা করা এটা সহজ কাজ, ইমপ্লিমেন্ট অনেক কঠিন। আমি জানি আপনাদের কাজটা অনেক কঠিন, কারণ মাঝে মধ্যে আমি নিজেও তো পেশেন্ট হয়ে যাই, দেখি যে আমাদের দেশে মানুষ, গ্রামের মানুষ, এমনকি শহরের মানুষও এত বেবুঝা, এত সহজ সরল, যে ডাক্তার সাহেবদেরকে এত বিরক্ত করে, একই জিনিস বারবার বারবার করে বলছে, কোনো শৃঙ্খলা মানছে না, ঢুকে যাচ্ছে, নানা কারণে আপনাদের মেজাজ গরম হওয়ার মতো যথেষ্ট কারণ থাকে, কিন্তু এরপরও মেজাজকে ঠান্ডা করে মানুষের সেবা দিতে পারাটাই তো সার্থকতা। আমি আশা করব যে আপনারা সেবামূলক যে কাজের সুযোগ পেয়েছেন তার শতভাগ সদ্ব্যবহার করবেন, আল্লাহ আপনাদের সেই তৌফিক দান করুন। একজন ডাক্তার তিনি রোগীর মনের ভেতর থেকে যত দোয়া পেতে পারেন, অন্য অনেক শ্রেণী পেশার মানুষ, হুজুরদের জন্য মানুষ মন থেকে এত দোয়া করার কথা না যত দোয়া ডাক্তারদের জন্য করার কথা। কারণ ডাক্তারদের কাছে পরম কষ্টের সময় আসে, হুজুরদের কাছে এত কষ্ট পেয়ে যায় না সাধারণত। হুজুরদের কাছে যায় হলো রোগ এখনো ধরা পড়ে নাই, হয় ডাক্তাররা ফেলিয়র হয়ে গেছে, এবার বলে হুজুর চেন্নাই ঘুরে আসলাম, ব্যাংকক ঘুরে আসলাম, কোনো কিছু হলো না, এবার একটু পানি পড়াটা দেন কিছু, হয় একেবারে শেষ মুহূর্তে আর নাহলে শুরুর মুহূর্তে, একেবারে সিরিয়াস ক্রাইসিস মোমেন্টে ডাক্তারদের কাছে কিন্তু মানুষ যায়। সো এই জায়গাটাতে আপনারা চাইলে আমাদের মতো আসুন্না ফাউন্ডেশন গঠন করা ছাড়াও বিপুল পরিমাণ সওয়াবের অধিকারী হতে পারেন, আল্লাহ সন্তুষ্টি আপনারা লাভ করতে পারেন। আমি আশা করবো আপনারা সেটি করবেন ইনশাআল্লাহ তাআলা।